আমি ভয় পাই না, বলেন। ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা। কি কি 39টা? এই মুহূর্তে আসলে মনে পড়তেছে না। পারবেন না? না, এই মুহূর্তে মনে পড়তেছে না। স্কুল কলেজ স্কুল কলেজ স্কুলে পড়ছেন এখন? মনে নেই আর। স্কুলে পড়ছি, কলেজে তো পড়িনি। শেষ, ভুলে গেছেন সব? না, ভুলে যায়নি, কিন্তু ওই 39টা মনে করতে। তাহলে একটা প্রশ্ন দিচ্ছি, একটু কঠিন হবে তাহলে। কি প্রশ্ন? বাংলাদেশে 5 জন সেলিব্রিটির নাম বলেন যাদের প্রথম অক্ষর এ দিয়ে শুরু হয়। 5 জন সেলিব্রিটির নাম এ দিয়ে? হ্যাঁ, আমিন খান সিনেমা করে, তারপরে আর কি আছে? আর তো মনে পড়তেছে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এগুলো আমাকে কেন জিজ্ঞেস করতেছেন? আমি সবসময় স্টেজ ইন্টারভিউ নিই। আচ্ছা, ওই যে আপনি ওই যে ওই ওই ছেলেটা না চট্টগ্রামে হেঁটে হেঁটে শুধু যে এইসব প্রশ্ন করেন, জিসান শিকদার? হ্যাঁ, জিসান শিকদার। আমি সারা জীবন মানে ঢাকায় ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটরদের ইন্টারভিউ নিয়ে বেড়াই, আপনি আসেন না আমার ইন্টারভিউ নিতে, মানে আমাকে প্রশ্ন করতে? হ্যাঁ, সমস্যা কি তো? না, আমি এটা সিআরবি না? হ্যাঁ, এটা সিআরবিতে এসে ফাঁসাতে যাচ্ছেন, আমি আপনাকে এখন ফাঁসাবো। আপনি, হ্যাঁ, আপনি আমার সঙ্গে চলেন, আপনার সঙ্গে আড্ডা দেবো, কথা আছে, আপনার ইন্টারভিউ আমি করবো, এটা রাখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন। কঠিন প্রশ্ন করি না আমার থেকে? না, কঠিন প্রশ্ন আপনি কি আমাকে সহজ প্রশ্ন করছেন নাকি? আসুন। দর্শক, সময় টেলিভিশনে বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তানভীর হাসান। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের কাজের দেউড়িতে। আজ আমার সঙ্গে আজ আড্ডা দিতে বসেছেন এই সময়ে তরুণ তরুণীদের মধ্যে ব্যাপক একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার, তার নাম হচ্ছে জিসান শিকদার, তিনি চট্টগ্রামের ছেলে। আজকে তার সঙ্গে কথা বলবো, আড্ডা দেবো। সাধারণত তিনি সবার ইন্টারভিউ নিয়ে অভ্যস্ত, আজ আমি তার ইন্টারভিউ নিব। আপনার আমার সঙ্গে হন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আচ্ছা, প্রথমেই জানতে চাই যে দিনকাল কেমন যাচ্ছে আপনার? কিছু ভালো কিছু খারাপ একসাথে মিক্স। ভালো কেন আর খারাপ কেন, দুইটাই শুনতে চাচ্ছি। ভালো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন তো ভালো যাচ্ছে, আর খারাপ হচ্ছে লোডশেডিং আর গরমের জন্য। চট্টগ্রামের ছেলে অরিজিনালি? তো চট্টগ্রামের ছেলে হয়ে চট্টগ্রামের ভাষায় শুরুতে কিছু বললে কেমন হয়? চট্টগ্রামের ভাষা কী শুনতেছেন আপনি? চট্টগ্রামের ভাষা, আচ্ছা ধরুন আমি একটু প্রথমেই প্রশ্ন করি আমি আমার ভাষাতে, যেহেতু আমি চট্টগ্রামের না, কিন্তু আপনি উত্তরটা চট্টগ্রামের ল্যাঙ্গুয়েজে দিতে পারেন। আমি একটু জানতে চাই, আপনি কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মনে হয় শুধু ইন্টারভিউ নিচ্ছে, তাই তো? হ্যাঁ, ইন্টারভিউ নিচ্ছে। মানে আপনার আর কোনো প্যাটার্নে কাজ করা হয় না? প্যাটার্নে কাজ করা হয়, ফ্যাশন রিলেটেড কাজ করা হয়, আর কন্টেন্ট ক্রিয়েশনও করা হয়, মাঝে মধ্যে ব্লগিং এখন চেষ্টা করতেছি ব্লগিং করার জন্য। আচ্ছা, এটাই শুধু ইন্টারভিউ আপাতত মেইন ফোকাস? হ্যাঁ, ইন্টারভিউ ইন্টারভিউ ইন্টারভিউতে থাকি সবসময়। ঠিক আছে, আমি বলছিলাম যে চট্টগ্রামের ভাষা জবাবটা দিতে, তাই সমস্যা নেই। আমি একটু এই ইন্টারভিউ প্রসঙ্গটা চলে আসি, আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটিং করছেন, মূলত আপনি ইন্টারভিউ নেন, ইন্টারভিউ না, মজার মজার প্রশ্ন করেন মানুষকে, গিয়ে গিয়ে খুব হাট রাস্তায় ধরে বসেন, আমাকে ধরে বসেছিলেন। তা আমি একটু জানতে চাই যে কন্টেন্ট ক্রিয়েটিংয়ের শুরুর গল্পটা আমি একটু শুনতে চাই। যাত্রাটা আসলে 2020-এর দিকে, আমি এডমিশন ক্যান্ডিডেট ছিলাম, বাট আনফর্চুনেটলি আমার কোনো পাবলিকে চান্স পাওয়া হয় নাই, সো একটু ডিপ্রেস ছিলাম ওই সময়। খারাপ স্টুডেন্ট? খারাপ স্টুডেন্ট বলা যায় না, কী করবো আর, ভাগ্য সহায়তা করে নেই, সো একটু ডিপ্রেস ছিলাম। সো ওই সময় কী করবো কী করবো, এখন ঘরে বসে আছি, দেন স্ক্রোল করতাম, ফেসবুক স্ক্রোল করতাম, এবং দেখতাম একদিন হঠাৎ একদিন চোখে পড়লো একটা পার্সন ফরেনার ফুটবল পাসিং করতেছে, ফুটবল পাসিং চ্যালেঞ্জ এইভাবে একটা কন্টেন্ট। সো আমি আমার ফ্রেন্ডকে বললাম চলো ফুটবল পাসিং চ্যালেঞ্জটা করি, বাট এর আগে আমি ভিডিওটি মেক করতাম জাস্ট নর্মালি, ফুটবল পাসিংটা করি চলো কী হয় দেখি। তো বললো চলো, তখন আমি ছিলাম বাড়িতে, আমার বাড়ি হচ্ছে রাউজান। আচ্ছা, হ্যাঁ, ওইখানেই ভিডিওটা মেক করছি, তো ইজিলি যেরকম আপলোড করছি এইভাবে আপলোড করে দিয়েছি। বাট সন্ধ্যার দিকে, সকাল আপলোড করছি, সন্ধ্যার দিকে এসে দেখি ভিডিওটাতে 50,000 ভিউস। সবাইকে বললাম দেখো 50,000 ভিউজ হচ্ছে, তোমরা একটু শেয়ার দাও, একটু একটু নিয়ে চলে যাও, 1,00,000 নিয়ে যাও, এইভাবেই শুরু করলাম। দেখলাম ওইটা একদিনে 1,00,000 পার হলো, এবং আমি অনেক হ্যাপি 1,00,000 দিয়ে। তারপর বললাম আচ্ছা 1,00,000 তো হয়ে গেল, আরেকটা ভিডিও বানাই এখন, এখন তার একটা ভিডিও বানানো দরকার। লোভ পেয়ে গেল? হ্যাঁ, লোভ পেয়ে আসলে, লোভ তো অনেক খারাপ জিনিস। তো আরেকটা জিনিস আছে, বললেন না যে অবসর ছিলেন, অলস মস্তিষ্ক শয়তানের ভাই, একটা প্রবাদ আছে, এটা অলস থাকলে মানুষের মাথা থেকে অনেক কিছু বের হয়। তো এরপর নেক্সট একটা কন্টেন্ট বানানো, সেটা হচ্ছে ফিস্ট বাম্প। বাংলাদেশে তখন কেউ ফরেনারের ভিডিওগুলো বাংলাদেশে কেউ বানাতো না, সো আমি ভাবলাম চলেন ফরেন, এখানে বাংলাদেশে তো কেউ বানাচ্ছে না ফরেনারের ভিডিওগুলো, আমি মেক করি দেখি কী হয়। তো একটা ফিস্ট বাম্প করতাম, লাইক চকলেট দিতাম হাতে, ফিস্ট বাম্প করে স্ট্রেঞ্জার থেকে ফিস্ট বাম্প করে প্রশ্ন
দিয়ে দিতাম চকলেট। তো ওইটা তো দেখি দুই দিনের মধ্যে 1 লাখ ভিউস, এখন তো আরও আরও অনেক হ্যাপি কি ভিডিও তো ছাড়তেছি, ভিউস হচ্ছে অনেক। আরেকটা কাজ করি, এখন আরেকটা ভিডিও বানাই, এখন এর পথে ভিডিও বুঝতেছি কী বানাবো কী বানাবো। যে ফরেনার অনেকেই বলে আমি ফরেনারদের কপি করি, হ্যাঁ বাট ও কপি বলা জানে নাকি, ইন্সপায়ার হয়ে আমি মেক করি, বাট একটু চেঞ্জেস আনি আর কি। বাট আমি যেটা করি ফরেনার ভিডিও এখানে বাংলাদেশে কেউ করে না এটা এখনও। প্রশ্ন অনেকে করে ইন্টারভিউ অনেকে নেই, বাট স্ট্রিট ইন্টারভিউ বাংলাদেশে অনেক তেমন পপুলার হয় না এখনও। আচ্ছা না, আমি যদি বলি আপনারা আমার সাথে, তাহলে পার্থক্যটা কোন জায়গায়? আপনারা আমার পার্থক্য হচ্ছে ইনডোর অ্যান্ড আউটডোরের মধ্যে। হ্যাঁ আউটডোরও করেন, কিন্তু আপনি মনে করেন আপনার সাথে আমার, আপনি আমাকে পরিচয়, আপনার সাথে আমার পরিচয় লাইক আপনি একটা কি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে চিনেন, বাট আমি রাস্তায় যে হাঁটে যাচ্ছে ও জানি না ও কী করে না করে, কোথায় থাকে না করে, এবং ওই জায়গায় গিয়ে ওর থেকে প্রশ্ন জিজ্ঞেস করা আর এটা এত সহজ না। পার্থক্যটা হচ্ছে যে আমি হচ্ছে একটু বসে ধরি, হ্যাঁ, আর আপনি গিয়ে হেঁটে হেঁটে ধরেন, হেঁটে হেঁটে ধরে, যে রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে মানুষ ইন্টারভিউ নেন, মানে কখনো মারধর খান না বা সমস্যায় পড়েন না। ছেলেদের একটু প্রবলেম হয় না, বাট মেয়েদের ক্ষেত্রে একটু প্রবলেমটা হয়ে যায়, লাইক মেয়েরা ভিডিও করতে চায় না, এবং মনে করেন আমি যদি, সবাই বলে আমার ভিডিওতে মেয়ে অনেক বেশি থাকে, আমি ওই প্রসঙ্গে আসবো, আমার কাছে আছে, মনে করেন 20 জন অডিয়েন্স ধরলে ওদের মধ্যে 20 জন থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে গেলে ওইখান থেকে শুধু 3-4 জনই উত্তর দেয়, আর আর কেউ ভিডিও করবে না। কি বলে হঠাৎ কোন একটা জায়গায় যা মাঝে মাঝে আবার কাজ করে না মাথায় যে একটা প্রশ্ন করলাম মাইক দিয়ে বসে কিনা, কিংবা কোনো অঘটন ঘটে যায় কিনা, হতে তো পারে, হতে পারে, হ্যাঁ, ওইটা ওইটার ব্যাকআপ আমি রাখি। আমার সাথে 3-4 জন যায়, আমার একটা ফ্রেন্ড আছে ও একটু স্বাস্থ্য জিনিস অনেক করে ব্যাকআপ, হ্যাঁ ব্যাকআপ কিছু হয়ে গেলে থাকে, অনেকে সতর্ক হয়ে যায়, হ্যাঁ ওকে থাকে, ও পাশে থাকে যখন করবো, যখনই ভিডিও করি ও পাশে থাকে। একজন আমার, দুজন তো ক্যামেরাম্যান আছে, আর আরেকজন, টোটাল 4 জন ফ্রেন্ড থাকে, আরেকজনকে নিয়ে যাই, ও ব্রেকআপ হিসাবে থাকে, একটু পরিচিত থাকে সবার সাথে, একটু মানে আপনি ধরে নেন মনে মনে যে আমি গিয়ে মাইক খেতে পারি, হ্যাঁ মাইক খেতে পারি, আর এটার জন্য ব্যাকআপ থাকে, আপনি আগে এজন্য ব্যাকআপ থাকে, ব্যাকআপ থাকবে। আপনি এমনি কখনো কি কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন ইন্টারভিউ নিতে গিয়ে? কয়েকবার বলতে একবার একটু প্রবলেম হয়ে গেছিল, একটা মেয়ে থেকে ভিডিও করতেছিলাম, দেন ও করবে বলছে, ভিডিও করবে, লাইক ও ভিডিও রাজি আছে, ও ভিডিও করবে, ভিডিও করছি, মেকে করছি, ভিউ ওইটা একটা ছিল আমার হচ্ছে ট্রুথ অ্যান্ড ডিয়ার মধ্যে, ওকে ডিয়ার দিয়েছিলাম আমি, ওর বয়ফ্রেন্ডকে কল দিয়ে, ওর ফ্রেন্ড, ওর বেস্ট ফ্রেন্ড ওর বয়ফ্রেন্ডকে কল দিবে আর বলবে ওর সাথে হ্যাং আউট করবে, ওকে, বাট ওর বয়ফ্রেন্ড রাজি হয়ে গেছে, আর ওইটা কোনো স্ক্রিপ্টে ছিল না। আচ্ছা, সো ওইটা রিলেশনে গণ্ডগোল, হ্যাঁ ওইটার জন্য মেয়েটার অনেক প্রবলেম হয়েছে, ফ্যামিলি দিয়ে প্রবলেম হয়েছে, এটা একদিনের মধ্যে 1 মিলিয়ন ভিউস, 1 মিলিয়ন না 2 মিলিয়ন ভিউস হয়ে গেছিলো এক রাতের মধ্যে। তো এটা অনেক হিউজ রেসপন্স, অনেক এঙ্গেজমেন্ট, অনেক কিছু হয়ে গেছে তাদের মধ্যে, বাট মেয়েটা অনেক প্রবলেম পড়ে গেছে, আর এমন সিচুয়েশান আমাকে ফেলে দিছে, আমার থেকে ভিডিওটা ডিলিট করতে হয়েছে। আহা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে মানুষের সংসারে রিলেশনে ঝামেলা করছেন, এটা ঠিক নাকি? ব্যাস লাগে দিচ্ছেন আপনি? না, আমি তো পারমিশন নিয়ে করতেছি। ট্রুথ অ্যান্ড ডেয়ার নামে তো আপনি একজনের রিলেশন ভেঙে দিচ্ছেন। আমি তো পারমিশন নিয়ে, কিন্তু রিলেশন ঠিক ছিল আর না, ঠিক ঠিক হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে আপনার জন্য। আচ্ছা, আমার আর কিছু বলার নেই জায়গাতে, ঠিক আছে, ওকে। আমি একটু বলতে চাই যে আপনি যে কন্টেন্ট ক্রিয়েটিং করছেন আর কি, এখন তো শুধু ইন্টারভিউ নিয়ে নিলেন, এছাড়া আর কোনো কন্টেন্ট ক্রিয়েটিং করার ইচ্ছা নেই আপনার? কন্টেন্ট ক্রিয়েশন না, আমি ইন্টারভিউর মধ্যে থাকবো, স্টেট ইন্টারভিউর মধ্যে থাকবো ইনশাআল্লাহ যতদিন যাই, একটু ভ্যারাইটি চেঞ্জ হবে, আর আমি মাঝে মধ্যে একটু ফ্যাশনও ইনক্লুডেড থাকি।